হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আলোচনা করছিলাম কমনওয়েলথ নিয়ে, রাইট? কমনওয়েলথ শুধুমাত্র যে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করে চলেছে বা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই তারা অবদান রেখে চলেছে, বিষয়টা কিন্তু তা নয়। এটি যেহেতু একটা আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্বের 54টি দেশ এই দেশটির সদস্য, সেহেতু বলা যায় বিশ্বের সামগ্রিকভাবেও কিন্তু এই দেশের একটা বড় অবদান রয়েছে। তাহলে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং পড়া শেষে আমার প্রশ্নটির উত্তর একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে, কেমন? তাহলে চলো আমরা শুরু করি। দেখা গিয়েছে যে কমনওয়েলথ জাতিসংঘের পর বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন। জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে কিন্তু বিশ্বের সব কয়টি দেশ, অর্থাৎ একটি দেশ স্বাধীন এবং সার্বভৌম হলেই সে জাতিসংঘের একজন সদস্য হবে। কিন্তু কমনওয়েলথ সেই দেশগুলোকে সদস্যপদ দেয় যারা একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল। তাহলে দেখা গিয়েছে যে এইভাবে সিলেক্টিভলি সদস্যপদ দেওয়ার পরও এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন। তারও একটা বড় কারণ রয়েছে, তার কারণ ব্রিটিশ উপনিবেশ ছিল এমন অনেক দেশ এখন পৃথিবীর অনেক মজবুত অর্থনীতির দেশ, যেমন হতে পারে কানাডা কিংবা অস্ট্রেলিয়া বা ভারত। তো এই দেশগুলোর এখানে অবস্থানের কারণে এবং এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় কমনওয়েলথ কিন্তু নিজেদেরকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছে। এরপরে দেখি কমনওয়েলথ তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য কি করে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এটি সবসময় শান্তি এবং সমৃদ্ধি রক্ষার চেষ্টা করে। সদস্য রাষ্ট্রগুলো যারা একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল, দেখা গিয়েছে এদের ভৌগোলিক অবস্থান পরস্পরের বেশ কাছাকাছি। যেমন ভারত এবং পাকিস্তানের অবস্থান বা ভারত বাংলাদেশ পাকিস্তানের অবস্থান বা এই পুরো অঞ্চলটাই কিন্তু ব্রিটিশ শাসনের অন্তর্গত ছিল। তো এই অঞ্চলগুলোর মধ্যে এমন অনেক সময় দেখা গিয়েছে যে একটু অরাজকতা বা একটু অশান্তি উপস্থিত হয়েছে। যেমন আমরা জানি ভারত এবং পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ এখন পর্যন্ত 3 বার নিজেদের মধ্যে যুদ্ধ চালিয়েছে। তো এরকম যখন পরিস্থিতি হয় তখন কমনওয়েলথ সাধারণত এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। সেটি তারা আলোচনার মধ্য দিয়ে করে, মধ্যস্থতার মধ্য দিয়ে করে। এছাড়াও সমৃদ্ধি রক্ষায় তারা কিন্তু ভূমিকা রাখে। সমৃদ্ধি রক্ষায় কীভাবে ভূমিকা রাখে, তারা এই দেশগুলোকে অর্থনৈতিক বিভিন্ন সাহায্য দেয়, যে সাহায্য অবকাঠামোর উন্নতিতে বা শিক্ষার প্রসারে বা বাণিজ্যের প্রসারে এই দেশগুলো কাজে লাগায়। আমরা কিন্তু কমনওয়েলথ বৃত্তির কথা শুনেছি, তাই না? যেটা কমনওয়েলথের ভিতরে থাকা দেশগুলোর ছাত্রছাত্রীরা পেয়ে থাকে এবং ব্রিটেনের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করতে যাওয়ার সুযোগ পায়। এখন দেখি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বিশ্ব থেকে বর্ণবাদ এবং ধনী দরিদ্রের বৈষম্য রোধে তারা কাজ করছে। বিশ্বের বর্তমানে একটা বড় সমস্যা কিন্তু বর্ণবাদ, হোয়াইট সুপ্রিমেসি, বা যারা হোয়াইট সাদা চামড়ার মানুষ নিজেদেরকে সুপ্রিম বা অন্যদের চেয়ে ভালো বা অন্যদের চেয়ে শক্তিশালী ভাবার প্রবণতা এখানে কিন্তু আরও বেশি জোরদার হয়ে যাচ্ছে এবং এ থেকেই বর্ণবাদের সূচনা। কমনওয়েলথ সাধারণত এই সমস্যাটি দূর করার জন্য কাজ করে, অর্থাৎ তারা হোয়াইট সুপ্রিমেসির বিরুদ্ধে এবং জেন্ডার বা হচ্ছে তোমার রেশিয়াল ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে সবসময় অবস্থান নেয়। এছাড়াও ধনী এবং দরিদ্র যে রাষ্ট্রগুলো রয়েছে এদের মধ্যে বৈষম্য রোধেও এরা কাজ করে। তো আমার মনে হয় সবাই এখন এই প্রশ্নটার উত্তর দিতে পারবে যে কমনওয়েলথ বিশ্বে সামগ্রিকভাবে কী অবদান রাখছে। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসে অবশ্যই সাথে থেকো। অল দ্য বেস্ট।